ফিতনা এত ভয়ানক আকার ধারণ করবে, অন্ধকার রাত্রে একবারে কোনো কিছু যেমন দেখা যায় না, অন্ধকার আচ্ছন্ন, কোনো রকমের আপনার বাতি নেই, কোনো রকমের আপনার চাঁদ তারকার আলো নেই, কোনো রকমের বৈদ্যুতিক আলো নেই, এরকম অন্ধকার আচ্ছন্ন যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন, এর চেয়ে অনেক অনেক কঠিন হবে এমন ফিতনার। সুনান তিরমিজির হাদিস মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের মধ্যে হাদিস একটি বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদরু বিল আমাল, তোমরা আমল দ্বারা প্রতিযোগিতা করো, ফাসাতাকুনু ফিতানান, ফিতনা আবির্ভূত হওয়ার পরে আবার হওয়ার পূর্বেই তোমরা আমল দ্বারা প্রতিযোগিতা করো, তোমরা তোমাদের আমলগুলিকে ঠিক করে নাও, কারণ ফিতনা কেমন হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাকিতা ইল্লাইলিল মুসলিম, ফিতনা এত ভয়ানক আকার ধারণ করবে, অন্ধকার রাত্রে একবারে কোনো কিছু যেমন দেখা যায় না, অন্ধকার আচ্ছন্ন, কোনো রকমের আপনার বাতি নেই, কোনো রকমের আপনার চাঁদ তারকার আলো নেই, কোনো রকমের বৈদ্যুতিক আলো নেই, এরকম অন্ধকার আচ্ছন্ন যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন, এর চেয়ে অনেক অনেক কঠিন হবে এমন ফিতনার যুগ। এমনকি ইসবিহুর রাজুলু মুমিন, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, ওয়া ইমসি কাফেরন, আর সন্ধ্যাবেলায় ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। এমনকি ওয়াইসবিহু ওয়াইমসি মুমিনান ওয়াইসবিহু কাফেরান, বা সন্ধ্যাবেলায় সে ব্যক্তি ইমান গ্রহণ করবে, সকালবেলায় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এবিতু মিনাদ দিন, তারা বিক্রয় করবে দিনকে, আরাদি মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বিনিময়ে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানের উপরে অটল থাকা কত কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কেয়ামতের আলামত সম্পর্কে বলেছেন যে কেয়ামতের আগের মুহূর্ত এমন হবে যে জ্বলন্ত অঙ্গারকে মানুষ হাতে ধরে রাখতে পারবে কিন্তু ইমানকে ধরে রাখতে পারবে না। তার মানে দীন ইসলামের উপরে দৃঢ় থাকা, মজবুত থাকা, এটা অনেক অনেক কঠিন একটি কাজ। জান্নাত এমনিতেই নয়, আল্লাহ তাআলা এটাই বলছেন, আল আম হাসিবুমান তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা দেখে নেবেন না যে তোমাদের মধ্যে কে সর্বাত্মক প্রচেষ্টা করেছে। আপনি সর্বাত্মকভাবে দিনের উপর অটল থাকার আপনি কি চেষ্টা করেছেন? আপনি কি আপনার জীবনে দিনকে, ইসলামকে মানার জন্য, পালন করার জন্য আপনি কি চেষ্টা করেছেন, না আপনি শুধু মুখে মুখে বলছেন?